হাই ফ্রেন্ডস ডিএম স্টাডি সেন্টারে তোমাদেরকে স্বাগত জানাই আমি ধীরাজ মণ্ডল তোমাদের সামনে আজ আম আপডেট কী আছে করোনা ভাইরাসের আপডেট সেটা একবার এক নজরে দেখে নেবো আজ আট এইট অফ এপ্রিল বাট দিস ইনফরমেশন এটা হচ্ছে সেভেন্থ অফ এপ্রিল হুম গিনিস মিন টাইম যেটা ছটা ছটা সেভেন্থ অফ এপ্রিল সন্ধে ছটা পর্যন্ত কিন্তু এই আপডেটটা ঠিক আছে তো তুমি যদি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরো তাহলে প্লাস সাড়ে পাঁচ ঘন্টা প্লাস করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ টোটাল চার হাজার কেস একশো চব্বিশটা ডেথ আর তিনশো বাহান্নটা কিওর হয়েছে তো স্টেট ওয়াইজ ডেটাগুলো আমরা দেখে নেও এক নজরে স্টেট ওয়াইজ দেখো তোমরা অন্ধ্রপ্রদেশ দুশো ছেষট্টিটা কেস তিনটে ডেথ আন্দামান দশটা কেস অরুণাচল প্রদেশ ওকে আসাম দুশো ছাব্বিশটা কেস বিহার বত্রিশ চন্ চন্ডীগড় আঠেরো ছত্তিশগড় দশ দিল্লি পাঁচশো ছাপ্পান্ন দেখো দিল্লিতে কেসটা পুরো মানে দিল্লি একটা হটস্পট হয়ে গেছে তো তোমরা জানো এই মানে অ্যাকচুয়ালি এ এর আগে অ্যাকর্ডিং টু দা দ্য হিন্দু সিক্স পয়েন্ট এই সেভেন পয়েন্ট সিক্স দিনে কিন্তু আমাদের সংখ্যাটা ডবল হচ্ছিলো বাট দিল্লির যে যে কেসটা হলো এটার পরে কিন্তু ফোর পয়েন্ট ওয়ান ডেজ উইদিন ফোর পয়েন্ট ওয়ান ডেজ এই কেসটা কিন্তু ডবল হচ্ছে ঠিক আছে তো তাবিলি কি জামাত যে সম্মেলনটা হয়েছিল তো যাই হোক জিনিসটা খুবই খারাপ হয়েছে সেটার ফলস্বরূপ আমরা দিল্লিতে এত বড় কেসটা দেখতে পাচ্ছি সাতখানা ডেথ দিল্লিতে পাঁচশো ছাপ্পান্নটা কেস তারপরে দেখো গোয়া সাতটা গুজরাট একশো পঁয়ষট্টি হরিয়ানা নব্বই হিমাচল প্রদেশ তিনটে থেকে জম্মু অ্যান্ড কাশ্মীর একশো ষোলো ঝাড়খণ্ড চার যে কর্ণাটক একশো পঁচাত্তর কেরালা তিনশো সাতাশটা কেস কেরালায় কেসটা বেশি হলেও কেরালা কিন্তু মৃত্যু সংখ্যা কম কারণ ওখানে যেটা আমি আরও একবার বলতে চাই সেটা হচ্ছে ওরা কিন্তু টেস্টিং বা এই ধরনের অনেক ডেভেলপ হয়ে আছে মানে আমাদের অন্য কান স্টেটের তুলনায় কিন্তু আমাদের এখনও পর্যন্ত টেস্টিংয়ের সংখ্যা যতক্ষণ না বাড়বো আমরা কিন্তু আসল ফিগারটা পাবো না লাদাখ চোদ্দো মধ্যপ্রদেশ দুশো উন মহারাষ্ট্র মহারাষ্ট্র সবচেয়ে টপ করে গেছে আটশো সা আটষট্টি তোমরা দেখতে পাচ্ছ আটচল্লিশটা ডেথ মৃত্যুর সংখ্যা অনেক বেশি মণিপুর দুটো মিজোরাম এক উড়িষ্যা বিয়াল্লিশ পুডুচারি পাঁচ পাঞ্জাব নাইনটি ওয়ান রাজস্থান টু এইটটি এইট তামিলনাড়ু কেসটা দেখো ছয়শো একষট্টি সেকেন্ড লার্জেস্ট আছে পাঁচটা ডেথ তেলেঙ্গানা তিনশো চৌষট্টি ত্রিপুরা একটা কেস ত্রিপুরা এতদিন ছিল না কিন্তু নতুন কেস ঢুকে গেছে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি লাকশো দিক নেই উত্তরাখা উত্তরাখণ্ড হচ্ছে একত্রিশটা কেস উত্তরপ্রদেশ তিনশো পাঁচ তিনশো তিনটে ওয়েস্ট বেঙ্গল নাইনটি ওয়ান কেস ডে বাই ডে বেঙ্গলে বাড়ছে তেরোটা কিওর হয়েছে তিনটে ডেথ হয়েছে টোটাল চার হাজার সাতশো উননব্বইটা কেস তিনশো তিপ্পান্নটা কিওর আর একশো চব্বিশটা মৃত্যু তো তোমরা দেখতে পাচ্ছ সংখ্যাটা কিন্তু বাড়ছে গ্রাফটা পরপর ক্রমশ বাড়ছে কমছে না কিন্তু হয়তো লকডাউন আরও বেড়ে যেতে পারে সেরকমই মনে হচ্ছে কেসটা হতে পারে দেখা যাক ওয়ার্ল্ড ওয়াইড কী কেস আছে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ডোমিটার ডট ইনফো ওয়ার্ল্ড ওয়াইড কেসটা একবার এক নজরে দেখে নেব করোনা ভাইরাস টোটাল ফরটিন ফরটিন ল্যাক থার্টি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইট্টি নাইন কেস বিরাশি হাজার চুয়াত্তর ডেথ এইটটি টু টু থাউজেন্ড প্লাস ডেথ হিউজ হিউজ সংখ্যাটা বাড়ছে কালকে দেখেছিলাম যেটা সিক্সটি নাইন সেভেন্টি থ্রি থাউজেন্ড দেখেছিলাম কালকে রিকভার হয়েছে তিন লাখ এখানে দেখতে পাচ্ছ গ্রাফটা দেখছো পরপর পরপর এক্সপোনান্সিয়ালি ইনক্রিজ করছে আমরা যদি সারা পৃথিবী এই ইউএসএতে দেখি সারা পৃথিবীতে কালকে নতুন ডেট ছিল চল্লিশটা ওকে এবার আমরা যদি ইউএসএতে দেখি চার লাখ কেস হট ফোর ল্যাক কিন্তু ছাড়িয়ে গেছে চার লাখ চারশো বারোটা কেস দেখতে পাচ্ছো ইউএসএ বারো হাজার ডেথ স্পেন ওয়ান পয়েন্ট ফোর ফোর ওয়ান ল্যাক কেস টোটাল কেস চোদ্দো হাজার ডেথ ইটালি লাখ পঁয়ত্রিশ কেস সতেরো ডেথ সবচেয়ে বেশি ফ্রান্স এক লাখ নয় হাজার কেস দশ হাজার ডেথ জার্মানি এক লাখ সাত হাজার মৃত্যু ওকে চায়না একাশি হাজার চায়না কিন্তু একদমই ইনক্রিজ করছে না সেই একাশি হাজার রয়ে গেছে লাস্ট এক মাস ধরে আমরা এটাই দেখছি তিন হাজার তিনশো তেত্রিশটা মৃত্যু ইরানও অনেকটা রিকভার করেছে ইউকে দেখতে পাচ্ছ এক মিনিট সরি ইউকেতে দেখতে পাচ্ছ পঞ্চান্ন হাজার কেস ছয় হাজার একশো উনষাটটা ডেট আচ্ছা তো এরপরে আমরা ইন্ডিয়ার পরিস্থিতিটা একবার দেখব ইন্ডিয়াতে কী অবস্থা ইন্ডিয়াতে কিন্তু ডে বাই ডে ইনক্রিজ করছে সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ পাঁচ হাজার তিনশো একান্নটা কেস এটা কিন্তু যেটা আপডেট আছে একশো ষাটখানা টোটাল ডেথ ঠিক আছে এই আপডেটটা কিন্তু আর মিটার অনুযায়ী আপডেটটা আছে আটই এপ্রিল রাত্রি একটা সাতান্ন মিনিট জিএমটি ঠিক আছে তাহলে কিন্তু এই আপডেটটা কিন্তু মানে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে এটা বেশি আপডেট আটই এপ্রিল রাত দুটো পর্যন্ত দুটোর আপডেট এটা ঠিক আছে তো আশা করি দেখতে পাচ্ছ ইন্ডিয়ায় পরপর পর পর এটা কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে লকডাউন হয়তো বাড়বে এবং রিসেন্ট তোমরা যে একটা নিউজ যেটা দেখলে রিসেন্ট নিউজটা সে আচ্ছা যেহেতু বাংলাদেশ আমাদের প্রতিবেশী কান্ট্রি এবং ভিডিওটি বাংলায় বানাচ্ছে আমরা এটা দেখে নিই বাংলাদেশেরও কী অবস্থা বাংলাদেশে আমরা যদি দেখি এই মুহুর্তে একশো চৌষট্টিটা কেস সতেরোটা ডেথ ঠিক আছে তো এরপরে দেখো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে রিসেন্ট একটা মানে ইউএসএতে একটা বাঘের মধ্যে দিয়ে কিন্তু টাইগারের মধ্যে দিয়ে কিন্তু মানে টাইগার একটা জাস্ট বাঘের কাছে মানে মধ্যে করোনা ভাইরাসের ইয়ে পাওয়া গেছে তো কেন এইটা অ্যাকচুয়ালি যে করোনা ভাইরাসের যে মানে যে ওই লুকআপ্টার করছিলো যে চিড়িয়া মানে চিড়িয়াখানাটা তো সেই সেখানে যে লুকাপ্টার করছিলো তার মাধ্যম দিয়ে বাঘের মধ্যে গেছে তারপরে হংকং এ বেলজিয়ামে দেখেছো একটা বিড়ালের মধ্যে বিড়াল সংক্রমিত হয়েছে বেলজিয়ামে দুটো কুকুর সংক্রমিত হয়েছে তো জানো তোমরা যে চায়নার একটা প্রভিনস সেটা মানে চায়না কিন্তু কুকুর বিড়াল এইগুলো খাওয়া ব্যান করে দিচ্ছে সে জিংপিং কিন্তু এটা মানে করেছে করছেন ঠিক আছে তো এটা কিন্তু মানে প্রথমে দেখা যাচ্ছিলো হিউম্যান টু হিউম্যান কিন্তু সবার প্রথমে এটা মানে এর অস্তিত্ব পাওয়া যায় ওই জেনারেশানটা হয়েছে তোমরা যেন বাদুড় হুম বাদুড় আর প্যাঙ্গলিন পেন পেঙ্গলিনের মধ্যে দিয়ে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট জিন কিন্তু এর সঙ্গে মিল পাওয়া যাচ্ছে এবং তার মধ্যে দিয়ে হিউম্যান বডিতে এসছে এবং হিউম্যান টু হিউম্যান ট্রান্সফার হচ্ছিলো বাট রিসেন্ট যেটা দেখা যাচ্ছে হিউম্যান টু অ্যানিম্যাল অ্যানিম্যাল টু হিউম্যানও ট্রান্সফার হচ্ছে ওকে তো খুব সাবধান আরও একবার বলবো লকডাউন হয়তো বাড়বে যাই হোক নিজেরা ঘরে থাকো সুস্থ থাকো সেটাই ভালো হবে হয়তো একটু অসুবিধা হচ্ছে কিন্তু এটা যদি আবার লকডাউন তুলে দেওয়া হয় এটা কিন্তু সংখ্যাটা বাড়বে কি কমবে না কারণ তোমরা দেখতে পাচ্ছ লকডাউন থাকা অবস্থায় গ্রাফটা কিভাবে বাড়ছে তো আশা করি সচেতন নাগরিক হিসাবে তোমরা এটা করবে তোমরা ইন্ডিয়ার গ্রাফটা যদি দেখো তোমরা এখানেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি যে কি হারে এটা বাড়ছে পাঁচ হাজার একশো এই যে একশো ষাটখানা ডেথ পাঁচ হাজার একশো এ দেখো ইন্ডিয়ার যে গ্রাফটা কি হারে বাড়ছে দেখো এখানে তোমরা দেখতে পাবে যে চব্বিশে মার্চ থেকে সাতই এপ্রিল পর্যন্ত গ্রাফটা কীভাবে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল করেছে সিক্সটি ডিগ্রি নট ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তো মৃত্যুর সংখ্যাটাও কিন্তু পরপর পরপর বাড়ছে এটা হচ্ছে ডেথ রেট হ্যাঁ এই ডেটে দেখো এখানে যদি দেখি আমি একত্রিশ তারিখে পঁয়ত্রিশটা মৃত্যু আর আজকের ডেটে আট তারিখ সাত তারিখে একশো ষাটখানা মৃত্যু তাহলে পঁয়ত্রিশ থেকে একশো ষাট একত্রিশ তারিখ থেকে সাত তারিখ মাত্র সাত দিন আট দিনের মধ্যে কিন্তু সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ গুণ ঠিক আছে তো বুঝতে পারছো কি কতটা ক্ষতিকর একটা ব্যাপার এবং দেশের অর্থনৈতিক পরিকাঠামো তো পুরো ভেঙেই পড়েছে ইউনাইটেড নেশান ইউনাই সরি আইএলও যে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান বলছে ইন্ডিয়াতে প্রায় চল্লিশ কোটি মানুষ বিপিএলের অন্তর্ভুক্ত হয়ে যাবে মানে বিলো পোভার্টি লেভেলের অন্তর্ভুক্ত হবে মানে পোভার্টি এখানে চলে আসবে দুর্ভিক্ষ চলে আসবে ঠিক আছে তো সুস্থ থাকো সাবধানে থাকো যাই হোক বেঁচে থাকলে অনেক রিকভার করা যাবে সব কিছু দেখো এপ্রিলের সাতই এপ্রিল পাঁচশো তিয়াত্তরটা নিউ কেস চব্বিশটা নিউ ডেথ সে সিক্স অফ এপ্রিল চারশো উননব্বইটা নিউ কেস আঠেরোটা নিউ ডেথ পাঁচই এপ্রিল সাতশো এক একটা নিউ কেস উনিশটা ডেথ চারই এপ্রিল পাঁচশো উনত্রিশটা নিউ কেস ইন্ডিয়াতে বলছি হ্যাঁ তো তেত্রিশ তেরোটা নিউ ডেথ দেখো পাঁচশো পাঁচশো সাতশো চারশো পাঁচশো এই কিন্তু সংখ্যাটা লকডাউন থাকাকালীন কিন্তু হচ্ছে তাহলে বুঝতে পারছো এটা কতটা ভয়ঙ্কর হতে পারে ফার্স্ট অফ এপ্রিল ছশো একটা নিউ কেস তো মানে বাড়িতে এখানে হাত গুটিয়ে বসে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আর আমরা ওভারকাম করবো এটাই আশা রাখি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর লিসিং